সাবস্ক্রাইব করুন এবিপিএস টেকনোলজি চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন সবার আগে লেটেস্ট টেকনিক্যাল ভিডিও দেখার জন্য। হাই ফ্রেন্ড, আমি অশোক। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপকে সেফ রাখবেন এবং কিভাবে ল্যাপটপের যত্ন নেবেন এবং কিভাবে ল্যাপটপের মধ্যে থাকা সমস্ত টেম্পোরারি ফাইল এবং জাঙ্ক ফাইলগুলিকে আপনি ডিলিট করবেন। তা বন্ধুরা, প্রথমেই আপনারা সার্চ করবেন রান, RUN, এবং রানে ক্লিক করবেন। রানেতে আপনারা লিখবেন temp, এন্টার মারবেন। এন্টার মারার পর এগুলো আপনার টেম্পোরারি ফাইল, এগুলো সব সিলেক্ট করবেন। এভাবে সিলেক্ট করতে পারেন কিংবা আপনি Ctrl+A টিপে ডিলিট করতে পারেন। Ctrl+A টিপে সিলেক্ট করবেন, তারপর ডিলিট মারবেন। এই যে ডিলিট হচ্ছে। আপনারা আবার রান সার্চ করবেন এবং রানেতে যাবার পর আপনারা লিখবেন %TEMP, আবার পার্সেন্টেজ দেবেন, আবার পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে শিফট টিপে 5 টিপবেন, ওকে, এবং ওকে করবেন। এই ফাইলগুলো Ctrl+A টিপে সিলেক্ট করবেন এবং ডিলিট করবেন। এখানে যে রান সার্চ করতে পারেন কিংবা আপনারা ডাইরেক্ট সার্চ করতে পারেন Windows+R, ওকে। এরপর আপনারা লিখবেন প্রিফেজ, PREFETCH, প্রিফেজ, ওকে। প্রিফেজ লেখার পর এন্টার মারবেন, কন্টিনিউ করবেন। এখানে দেখুন এত আপনার জাঙ্ক ফাইল, Ctrl+A টিপে সিলেক্ট করবেন সব এবং ডিলিট মারবেন, ওকে, হয়ে গেল ডিলিট। এরপর আবার Windows+R টিপে রানে যাবেন। রানে যাওয়ার পর টাইপ করবেন INF, এন্টার মারবেন। সমস্তগুলো সিলেক্ট করবেন এবং ডিলিট করবেন। Do this all current time, continue. 58 MB ছিল এখানে, যা ডিলিট হওয়ার হয়ে গেছে। আপনারা আবার রানে যাবেন Windows+R এবং টাইপ করবেন রিসেন্ট, RECENT, এন্টার মারবেন। আপনি রিসেন্ট যে যে ফাইলগুলো এখানে ঘেটেছেন, যে যে কাজগুলো এখানে চলেছে সেগুলো সব উঠে গেছে। Ctrl+A সিলেক্ট করবেন এবং ডিলিট করবেন, ওকে, ডিলিট হয়ে গেছে। দেখবেন রিসেন্ট যে ডিলিট হয়ে গেছে। তা বন্ধুরা, মাসে অন্তত একবার করে এগুলো ক্লিন করবেন, তাহলে কি হয় আপনার ল্যাপটপের পারফরমেন্স বেড়ে যায় এবং ল্যাপটপটা আরো ফাস্ট হয়, ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।